এস বি এম স্কলারশিপের পক্ষ থেকে আবারও একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে তোমরা যারা এস বি এম স্কলারশিপের আন্ডারে অলরেডি ফর্ম ফিল আপ করে আছো এখনও পর্যন্ত টাকা পাওনি অথবা তোমরা যারা নিউলি অ্যাডমিশন নিয়েছো এবং এস বিএমসি এম স্কলারশিপের জন্য আবেদন করবে বলে ভাবছো এই দু হাজার চব্বিশ সালে পাস আউট হওয়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটরা প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কোনোরকম কোনো স্কিপ না করে আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অ্যাড ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকেনে কিন্তু ক্লিক করে দাও এরকম নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা অলরেডি এস বিএমসি এম স্কলারশিপে আবেদন করে বসে রয়েছো এখনও পর্যন্ত টাকা পাওনি তোমরা টাকা কবে পাবে তো তোমাদের বিভিন্ন রকমের ডিজাইনের জন্য তোমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে এখনও পর্যন্ত টাকাটা কিন্তু পেয়ে ওঠোনি তো তোমাদের স্ট্যাটাস এই মুহূর্তে কী দেখাচ্ছে সেটা কিন্তু আমাকে একবার জানিয়ে দেবে সেটা দেখলে কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে পারবো যে তোমাদের টাকা কতদিনের মাথায় তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে তো নতুন যে নোটিফিকেশানটা এস ভি স্কলারশিপের পক্ষ থেকে জারি করা হয়েছে সেখানে কী বলা হয়েছে না অল দ্য প্রাইভেট ইনস্টিটিউট হুইচ আর অলরেডি এনলিস্টেড ইন এস পোর্টালস আর রিকোয়েস্টেড টু কানেক্ট কনসার্ন ডাইরেক্টেড অ্যান্ড সাবমিটেড স্টেট গভর্মেন্ট ইস্যু অফ এন ফর সেটিং অফ দ্য ইনস্টিটিউশনস ইমিডিয়েটলি মানে যারা বিভিন্ন প্রাইভেট যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছ যারা এস বিএমসি পোর্টালে তাদের রিকোয়েস্ট অ্যান করেছিল অ্যানলিস্টেড করার জন্য তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তারা কিন্তু ইমিডিয়েটলি যাতে এনওসির জন্য এই এস স্টেট গভর্নমেন্টের কাছে যেন সেটা কিন্তু আবেদন করে এরকম কিন্তু একটা নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছে ওকে অর একটা কথা বলা হয়েছে ক্যান্ডিডেট হু রিসিভ এস এম এস রিগার্ডিং ফিল্ড ট্রানজেকশনস আর রিকোয়েস্টেড টু ভিজিট কন্ট্যাক্ট দেয়ার কনসার্ন ব্যাঙ্ক অ্যান্ড দেন রেসপেক্টিভ ডাইরেক্টর উইথ দ্য আপডেট ব্যাঙ্ক পাসবুক ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশনস তো এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এই নোটিফিকেশনটা যদিও আগে থেকেই করা হয়েছিল এবং সদ্য প্রস্তুত করা যে নোটিফিকেশান সেটা কিন্তু এটা তোমরা যারা নন গভর্নমেন্ট বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তাদের জন্য এই নোটিশটা কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়াও তোমাদেরকে জানাই তোমরা যারা দু সালে এস বিএমসিম স্কলারশিপের জন্য আবেদন করবে নিউলি অ্যাডমিশন হওয়া তাদের কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ এর আগের বছরে সাতের মাসে যে ফর্ম ফিল শুরু হয়েছিল ওপেনিং ডেট দেওয়া হয়েছে বারো সাত দু এবং কন্যাশ্রীর জন্য ছাব্বিশ নয় দু তার কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্লোজিং ডেট কিন্তু ইস্যু করেনি এদিকে দেখতে গেলে তোমাদের কিন্তু যে অ্যাডমিশান পদ্ধতি সেই অ্যাডমিশান পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে ক্লাস ইলেভেন ক্যান্ডিডেটদের জন্য এদিকে যদি আমরা একটু ভালোভাবে নোটিস করার চেষ্টা করি এখানে যদি আমরা ক্লিক অ্যান্ড রেজিস্ট্রেশন প্রসেসে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাবে তোমরা এখানে ডাইরেক্টর অফ স্কুল অ্যাডুকেশন যে রয়েছে সেখানে অ্যাপ্লাই ফর দ্য ফ্রেস অ্যাপস বা ফ্রেস অ্যাপ্লিকেশানে কিন্তু অপশানটা রয়েছে আমরা যদি এখানে একটু ক্লিক করি তো দেখতে পাবে আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য যে অপশান সে অপশান কিন্তু আমাদের সামনে ক্লিয়ারলি চলে আসছে অর্থাৎ তোমরা যারা নিউলি অ্যাডমিশন ক্লাস ইলেভেনে নিয়ে নিয়েছ তোমরা কিন্তু প্রত্যেকে এখনই এই এস এম স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাঁচ থাকা আইকনে কিন্তু ক্লিক করে দাও তো চলো বাই দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে